জহন্নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বেসিক ম্যাথ ক্লাসে আজকে আমরা 276 নম্বর ক্লাসে শিখে নেব ব্যাখ্যামূলক পদ্ধতির মাধ্যমে শতকরা হার এই বিষয়টিকে। এবং আমরা আমাদের হাতে থাকা একটি বইয়ের থেকে বেশ কতগুলি সমস্যার সমাধান কৌশল জেনে নেব ব্যাখ্যামূলক পদ্ধতিতে। তো আমরা জহন্নবোদয় বিদ্যালয় প্রবেশিক্ষা পরীক্ষা সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামের বেসিক ম্যাথ ক্লাসে আজকে কেন ব্যাখ্যামূলক পদ্ধতিতে শিখব। কম্পিটিটিভ এক্সামে তো সর্বদাই আমাদের শর্টকাট মেথডে অঙ্ক করতে হয়। তো শর্টকাট মেথডে এই চ্যাপ্টারের উপরে আমরা অনেকগুলি এপিসোড আমাদের কুইকেল চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি। সেখান থেকে যদি সম্যক ধারণা অর্জন করা যায় তাহলে খুবই ভালো কথা। আর যদি ওই শর্টকাট পদ্ধতির এপিসোডগুলো দেখার পরেও কারোর মনে কোনো রকম কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে তাহলে সরাসরি কমেন্ট বা আমাদের গ্রুপে সমস্যাটি জানালে আমরা উত্তর করব। এবং সেই যে সমস্যার জায়গাটা যেন আর না থাকে তার জন্য আজকের এই ব্যাখ্যামূলক ক্লাস। এই ব্যাখ্যামূলক ক্লাসের মাধ্যমে আমরা বিষয়টাকে আরও ডিপলি শিখে নেব, গভীরভাবে চিন্তা করে সমস্যাটিকে ঠিকভাবে শিখে নেওয়ার জন্য ব্যাখ্যামূলক পদ্ধতির প্রয়োজন থাকে। তো আমরা চলে যাব আমাদের বিষয়ে। বিষয়টি হচ্ছে শতকরা হার। শতকরা কথার অর্থ কী বা শতকরা হার কথাটির অর্থ কী? শতকরা হার এই কথাটির অর্থ হল প্রতি 100তে সৎ। সৎ বলতে আমরা বুঝি 100, আর শতকরা হার, হার বলতে বুঝি প্রতি। তাহলে প্রতি 100তে কত সেটাই হবে শতকরা হার। তাহলে শতকরা হার 15, শতকরা হার 15 এর অর্থ কি? 100-র মধ্যে 15। একে আমরা অঙ্কের ভাষায় লিখতে পারি 15%। এই যে পার্সেন্ট কথাটা লিখলাম এটাকেই বলা হয় শতকরা হারের সিম্বল। তো এবার আমরা শতকরা হারের সিম্বলটা জেনে গেলাম এবং শতকরা হার বলতে বুঝি যে প্রতি 100তে কত সেটা। তো আমরা একটু আগেই জানলাম যে শর্টকাট যে মেথড, সেই মেথডের উপরে এই শতকরা হারের উপর প্রচুর প্রশ্ন এবং তার উত্তর বা বিভিন্ন সমস্যাকে কিভাবে খুব অল্প সময়ে সমাধান করা যায় সে সকল ভিডিওর এপিসোডগুলো কুইকেল চ্যানেলে আছে। আমরা এটুকু জেনে নেব এখন সেখানে দুটো সূত্রকে অ্যাপ্লাই করে সমস্যাগুলির সমাধান করা হয়েছিল, সেটা কি? ম্যাজিক সূত্র 1, ম্যাজিক সূত্র 2। এই দুটো সূত্র অ্যাপ্লাই করলে 10 মিনিটের অঙ্ক 10 সেকেন্ডে সমাধান করা যায় এবং নির্ভুলভাবে সেই সমস্যার সমাধানটি করা যায়। তো আমরা ব্যাখ্যামূলক পদ্ধতিতেও দেখব যে আমরা কিন্তু নির্ভুলভাবেই সমস্যার সমাধান করব এবং আমাদের সময়টা একটু বেশি লাগবে। তো সময়টা বেশি লাগলে তারপরেও আমরা এটা করব ক্লাসে, বাড়িতে, প্র্যাকটিসের সময়ে, পরীক্ষার হলে কিন্তু ওই শর্টকাট মেথডেই আমরা যাব। তো আমরা বুঝে নেওয়ার জন্য একটা সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে একটা ক্লাসে 600 জন ছাত্রছাত্রীর মধ্যে 240 জন ছাত্রী আছে, তাহলে শতকরা কত ভাগ ছাত্রী আছে বা ছাত্রীর শতকরা হার কত, কত পার্সেন্ট ছাত্রী আছে। তো আমরা ঐকিক নিয়ম, ঐকিক নিয়মের অঙ্ক তো সবাই জানি, জানি না? তাহলে ঐকিক নিয়মে এগোবো। ঐকিক নিয়মে আমরা কি করব যে 600 জনের মধ্যে 240 জন ছাত্রী, তাহলে একজনের মধ্যে কতজন ছাত্রী? 240/600 জন ছাত্রী। আর 100 জনের মধ্যে কতজন ছাত্রী? 240/600, তার সাথে গুণ হয়ে যাবে 100। এবার এই দুটো শূন্য কাটলাম, 40 জন বেরোলো। তাহলে 100 জনের মধ্যে 40 জন ছাত্রী উপস্থিত আছে, আর এটাই হচ্ছে শতকরা হার। তাহলে আমরা কি বলবো, 100 জনের মধ্যে 40 জন যদি হয় তাহলে 40% বা 40%, এটাই হবে ছাত্রীর শতকরা হার। চলে আসবো আরেকটি সমস্যায়, একদম একই রকম। বলছে 300 টাকার মধ্যে 100 টাকা খরচ করে ফেলেছো, তাহলে শতকরা কত ভাগ টাকা খরচ করেছো বা খরচের
শতকরা হার কত, কত পার্সেন্ট টাকা তুমি খরচ করলে? বেশ, 300 টাকার মধ্যে খরচ করেছি 100 টাকা, 1 টাকার মধ্যে খরচ করেছি 100/300 টাকা, আর 100 টাকার মধ্যে খরচ করেছি 100/300, তার সাথে 100 গুণ, এই কাটলাম, কেটে পেলাম 33.13 টাকা। তাহলে 100 টাকায় যদি 33.13 টাকা খরচ করি, তাহলে খরচের শতকরা হার কত? 33.13%। ক্লিয়ার হলো এটুকু? এবার আমরা চলে যাব পরবর্তী আরেকটু জটিল সমস্যাতে। তো সমস্যাটি লক্ষ্য করো যে 200 এর 5% প্লাস 400 এর 10% সমান সমান কত। তো এখানে আমরা ঐকিক নিয়মের মাধ্যমেও করতে পারি, বা ঐকিক নিয়ম এবং একদম শর্ট নিয়ম, তার মিডিলে একটা জায়গা রয়েছে, সেই জায়গা থেকেও আমরা আসতে পারি। ঐকিক নিয়মে করলে অঙ্কটা অনেক বড় হবে। 200 এর 5% অর্থাৎ 5% মানে 100-5, 1 এর মধ্যে কত 5/100, আর 200 এর মধ্যে কত 5/100 × 200 = 10, আর 400 এর 10%, 10% মানে 100-10, 1 এর মধ্যে কত 10/100, আর 400 এর মধ্যে কত 10/100 × 400, তাহলে এটা কাটলে আমরা পাচ্ছি 40। তাহলে এইভাবে যদি দুইবার আমরা করি ঐকিক নিয়মে, তাহলে অনেক বড় হয়ে যাবে। এর আগের দুটো উদাহরণ থেকে আমরা এটা দেখলাম যে ঐকিক নিয়মে আমরা সমাধান করতে পারছি, সেটা যখন শিখে নিয়েছি তখন আবার এই অঙ্কটা করার সময় দুইবার ঐকিক নিয়মে করে এই 10 আর এই 40 নির্ণয় করে তাদের যোগ করব, এত বড় জায়গাতে আমরা যাব না। আমরা কি করব, আমরা এই সমস্যাটি পড়ার পরে এখান থেকে ডাইরেক্ট চলে আসব 200 এর 5%, এই জায়গাটার থেকেই আমরা আসব। এবার দেখো, 200 এর মানে গুণ, এর কথার অর্থ কী জানি আমরা? গুণ জানি। 5%, ওই পার্সেন্টটাকে তুলে দিলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আমরা কত পাব? ওই একই উত্তর আসবে, মাঝখানে একটা প্লাস রয়েছে, এখানে প্লাস দাও, এটাকে ব্র্যাকেট দিয়ে রেখে দাও। আবার 400 এর 10%, 400 এর মানে গুণ, 10% তুলে দিয়ে নিচে 100 নিয়ে আসলাম। এই এবার এই দুটো শূন্য কাটলাম, এই শূন্য দুটো কাটলাম, 5 × 10, মাঝখানে যোগ আছে, 4×10 = 40, তাহলে আমরা পেলাম 50। তাহলে এই যে সমস্যাটি এখানে বলেছে কত, এটা সমান সমান তাহলে আমরা বলতে পারি 50। তো আমরা এই জায়গাটাকে ফলো করব এই সমস্যা সমাধান করার জন্য। আমরা ঐকিক নিয়মের পদ্ধতিতে এগোবো না, কারণ ওই পদ্ধতিতে এগোলে অনেকটা সময় দরকার হবে, যতটা সময় আমার ব্যয় করার মতো হাতে থাকবে না বা এখন নেই, যদি করতে হয় তাহলে সেটা সময় অপচয় হবে, কারণ বিষয়টা কিন্তু আমি অলরেডি বুঝে গেছি, তাহলে আমাকে তখন এই পদ্ধতিতেই কিন্তু অগ্রসর হতে হবে। তো সমস্যাটি হলো যে কোন সংখ্যার 80% সমান সমান 240। আমরা আগের তিনটি অঙ্কতে দেখলাম যে 600 টাকার 40% বা 24% বা 600-240% কত%, 300-100% কত%, বা পরের সমস্যায় দেখলাম যে 200 এর 5%। এবার বলছে কত টাকার 80% সমান সমান 240 টাকা। তাহলে কত টাকার সেটা বলা নেই, সেটাকে নির্ণয় করতে হবে আমাকে। তাহলে আমরা বলতে পারি যে আগের সমস্যা সমাধান করেছিলাম যেমনভাবে, প্রথম যে সমস্যাটি, সেই সমস্যাটিতে আমরা লিখেছিলাম যে 600 এর মধ্যে 240, তাই তো? এটা সমান সমান আমরা পেয়েছিলাম 40%। এই যে জায়গাটা দেখো, তিনটে রাশি আছে, 600 হচ্ছে যে রাশিটার শতকরা নির্ণয় করছি সেই রাশিটা, যত নির্ণয় করছি সেটা হচ্ছে এটা 240, এই এত এর
মধ্যে এত, সেটা সমান কত পার্সেন্ট সেটা নির্ণয় করলাম। তো এবার আমরা খুব সহজে ওই সমস্যাটির সমাধান করতেই পারি এক্স ধরে নিয়ে, কিন্তু আমরা ব্যাখ্যাটাকে বুঝে নেব যে 240 টাকা, 240 টাকার 100%, এটা আমি জানি 240 টাকা, 240 টাকার কত পার্সেন্ট? 100%। 1 টাকা 1 টাকার 100%, 5 টাকা 5 টাকার 100%, 10 টাকা 10 টাকার 100%। তাহলে বলো তো 25 টাকা 25 টাকার কত পার্সেন্ট? 100%। তাহলে আমরা এই জায়গাটাতে এবার চলে আসবো, এই যে 240, এই জায়গাটাতে চলে আসবো। এটা কিন্তু একটা এক্সাম্পল দিলাম, এটা এক্সাম্পল দিয়েছি, এটা কিন্তু আমার এই সমস্যার সমাধান নয়। এইখানে চলে আসবো যে 240, আমি এখানে লিখতে পারি 240 সংখ্যাটি 100% হয় কার? 240-এর। এটা লিখতে পারি 240 100% হচ্ছে কার? 240-এরই। এবার আমি লিখব 240 এটি 1% হয় কার? 240 টাকা যদি 1% হতে হয়, তাহলে সেই টাকাটা অনেক টাকা না? অনেক টাকার 1% হয় না 240 টাকা? 240 টাকায় 100% হয় 240 টাকার, তাহলে কিছু টাকার 100% সমান 240 টাকা, তাহলে সেই টাকাটা 240। আর যদি বলি আমার কাছে কত টাকা আছে যার 1% মাত্র 240 টাকা, মাত্র 1%, তাহলে সেই টাকাটা অনেক বেশি টাকা হয়, তাই তো? আর অনেক বেশি টাকা হলে গুণ করতে হয়, তাহলে কি করবো, 240 × 100। এই এত বেশি টাকা যদি আমার কাছে থাকে, তার 1% হয় 240 টাকা। আবার এই 240 টাকা যদি 80% হতে হয়, তাহলে সেই টাকাটা কত হয়? এই 240 × 100/80, এই টাকাটা কম টাকার, 1% হতে হয় অনেক টাকার, কিন্তু 80% হতে হয় কম টাকার। তাই কম টাকার 80% যখন হতে হবে, তখন আমি এটাকে কাটবো, 8 দিয়ে কাটলে 3×8=24, তাহলে 300 টাকার। তাহলে আমি বলতে পারি যে 300 টাকার 80% সমান কত টাকা? 240 টাকা। এবার আমি তো এটা নির্ণয় করলাম, এটা কি সঠিক হলো কিনা দেখি, যে 300 টাকার 80% 240 টাকা, এটা প্রমাণ করো। 300 টাকা এর মানে গুণ 80% তুলে দিয়ে 100 করব, তাহলে কত পেলাম? 3×8=24, 240 টাকা। তাহলে 300 টাকার 80% 240 টাকা, এটা ঠিক তো? তাহলে এবার আমার প্রশ্ন কি বলেছে, কোন সংখ্যার 80% 240? তাহলে 300, সেই সংখ্যাটি হবে 300, যার 80% সমান 240। তাহলে কোন সংখ্যার 80% সমান 240? 300 এর 80% সমান 240। ক্লিয়ার? গুড। এবারের সমস্যাটি, একটি শহরের জনসংখ্যা 60,000 জন থেকে বেড়ে হলো 65,000 জন, তাহলে জনসংখ্যা বাড়লো না কমলো? বাড়লো, বৃদ্ধি পেলো, বাড়লো। এই বৃদ্ধির শতকরা হার নির্ণয় করতে হবে। তাহলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত? তাহলে আমার জনসংখ্যা বৃদ্ধিটা কত হলো আগে তো আমার সেটা জানতে হবে। বৃদ্ধিটা হলো 65,000 থেকে বিয়োগ করো 60,000, তাহলে থাকলো কত? 5,000 জন। তাহলে আমার জনসংখ্যা বেড়েছে কত? 5,000 জন। ছিল কত? 60,000 জন। তাহলে এই 5,000 জন বাড়লো কতজনের মধ্যে থেকে? 60,000 জনের মধ্যে থেকে। এবার আমি লিখব 60,000 জনে বৃদ্ধি পায় কত? 5,000 জন, 5,000 জন। তাহলে একজনের মধ্যে কত বৃদ্ধি পায়? 5,000/60,000। আর 100 জনের মধ্যে কতজন বৃদ্ধি পায়? ওই 5,000/60,000 এটাকে গুণ করতে হবে 100 দিয়ে। তাহলে 3×0 কাটলাম, থাকলো 60, 5 দিয়ে কাটলে 5×12=60, 12 দিয়ে 100 কাটলে হয় 8×12=96, থাকলো 4, তাহলে 4×12
তাহলে 8 পূর্ণ 1 এর 3, 100 জনের মধ্যে জনসংখ্যা বেড়েছে 8 পূর্ণ 1 এর 3 জন। 100 জনে যদি এত বাড়ে তাহলে শতকরা পরিমাণ ওটাই হয় না? তাহলে ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির শতকরা পরিমাণ কত? 8 পূর্ণ 1 এর 3%, 8 পূর্ণ 1 এর 3% বলতে হবে। বোঝা গেল? এবার এই চ্যাপ্টারের আমরা দুটো ফান্ডামেন্টাল বিষয়কে জেনে নেব। তো সমস্যাটি কি, একটা সমস্যার মাধ্যমে জানব যে 5.8কে শতকরা হারে প্রকাশ করো। তো আমরা একটু আগেই জানলাম যে শতকরা হারকে তুলে দিতে গেলে, পার্সেন্টেজ সিম্বলটাকে তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে দেখো এই যে 60%, এই 60%কে যদি পার্সেন্ট তুলে দিই তাহলে আমরা কি পাবো? পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর 100 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 60/100, তাহলে পাচ্ছি 3/5, তাহলে 3/5 এটা আমরা পাচ্ছি, ওটা কি ভগ্নাংশ না? তাহলে শতকরা হার থেকে ভগ্নাংশে যেতে গেলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। ঠিক 5/8 এটা কি ভগ্নাংশ? ভগ্নাংশ থেকে এবার আসবো শতকরা হারে। এখান থেকে এই দিকে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এইখানে পৌঁছে যাই। আবার এখান থেকে যদি আমি এইখানে পৌঁছাতে চাই, এইখানে পৌঁছাতে চাই, তাহলে 100 দিয়ে গুণ হবে। ওই দিকে যদি ভাগ হয় তাহলে এই দিকে কী হবে? গুণ। তাহলে আমি কী করব? 5/8 = 5/8 × 100%। ওখানে পার্সেন্ট তুলতে গিয়ে 100 দিয়ে ভাগ করেছি, এখানে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ করব, তাহলে আমরা সেটাকে পাবো 62/4, অর্থাৎ 62/1/2%। এই পার্সেন্টটাকে আমাদের এখানে লিখতে হবে। তাহলে 5/8কে যদি আমরা শতকরা হারে প্রকাশ করি কত লিখতে হবে? 62/1/2%। ক্লিয়ার? গুড। এবার একটি লিখিত সমস্যা পড়ব। কি? অমল তার আয়ের 40% সঞ্চয় করে, তার সঞ্চয়ের পরিমাণ 300 টাকা হলে তার আয় কত? এই সমস্যাটি, আর একটু আগে আমরা যে সমস্যাটি সমাধান করেছিলাম যে কত টাকার 80% = 240 টাকা, সেম অঙ্ক। ওখানে গল্পটা ছিল না, এখানে গল্পটা আছে যে কত টাকার 40% = 300 টাকা। তো আমি ওই গল্পটাকে নিয়ে যাব আগের অঙ্কে। আগের অঙ্কে যেমনটি লিখেছিলাম এই অঙ্কে তেমনটি লিখব গল্পের আকারে। তাহলে অমলের 300 টাকা যদি আয় হয় তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কত হয়? 100% হয় সঞ্চয়ের শতকরা হার। তাহলে অমল 300 টাকা কি করে? সঞ্চয় করে। অমল 300 টাকা সঞ্চয় করে। এই সঞ্চয়টা তার যদি 100% সঞ্চয় হতো তাহলে তার আয় ছিল 300 টাকা, আর এই 300 টাকা যদি তার 1% সঞ্চয় হতো তাহলে তার ইনকাম ছিল এত টাকা। আর যদি এটা 40% সঞ্চয় হয় তাহলে তার আয় কত হয়? 300 × 100/40। তাহলে আমি এখান থেকে কাটাকাটি করে কত পাচ্ছি? কাটবো এবার। তো সমাধান করে আমরা পেলাম 750 টাকা। তাহলে অমলের আয় হচ্ছে 750 টাকা। এই 750 টাকা অমল যে আয় করেছে তার 40% একবার আমাদের নির্ণয় করে দেখতে হবে। দেখি কত হয়। তাহলে 4 × 5 = 20, 4 × 7 = 28, 7 × 2 = 30। 300 টাকা কি হলো? তাহলে আমি অঙ্কটা ঠিকই করেছি, তাই তো? ঠিক এইভাবেই আমাদের যাচাই করে দেখে নিতে হবে যে আমি অঙ্কটা ঠিক করলাম কি ভুল করলাম।
তাহলে প্রণবকে প্রণয় প্রতিদিন 20 পয়সা করে খরচ দেয়, সে ওই 20 পয়সায় 50% খরচ করে, বাকিটা সঞ্চয় করে, তাহলে তার বাৎসরিক সঞ্চিত অর্থের পরিমাণ কত? তো আমরা আগে 20 পয়সার 50%টা বের করে নিই। 20 এর মানে গুণ 50% করে পেলাম 10 পয়সা। এই 10 পয়সা প্রণব কয়দিনে সঞ্চয় করে? একদিনে। এইভাবে তাকে 1 মাস সঞ্চয় করতে হবে, সেইভাবে তাকে 12 মাস সঞ্চয় করতে হবে। তাহলে একদিনে সে সঞ্চয় করে 10 পয়সা, তাহলে 30 দিনে সঞ্চয় করে কত? গুণ 30। 30 দিনে যেটা সঞ্চয় করে সেটা তার মাসের সঞ্চয় হলো, গুণ 12, তাহলে তার বছরের সঞ্চয় হলো, এত কি পয়সা বেরোবে? তাহলে 300 × 3 = 36। 3600 পয়সা তার বছরের সঞ্চয় হবে। এটাকে যদি টাকায় পরিণত করি তাহলে 36 টাকা হবে। তাহলে তার বাৎসরিক সঞ্চিত অর্থের পরিমাণ হবে 36 টাকা। তো আমরা শতকরা হার এই চ্যাপ্টারটিকে ব্যাখ্যামূলক পদ্ধতির দ্বারা বুঝে নেওয়ার চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর আরও ডিটেলসে আলোচনা করব। ততদিন পর্যন্ত এই যে কটি অঙ্ক আমরা দেখলাম, এই কটি অঙ্কের উপর বেস করে তুমি বাড়িতে প্র্যাকটিস করতে থাকো এবং নিজের দক্ষতাকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাও। সায়েন্সটিটিউট তোমার পাশে সর্বদাই আছে।